যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষতাবাদ, শব্দটা ঠিক না, এটা একটা ভুল, বুঝছেন তো? ধর্ম নিরপেক্ষতা আমরা সবাই, কারো ধর্মকে আমরা আক্রমণ করিনি, এটা ভুল অনুবাদ করছে। এটা হচ্ছে ধর্মহীনতা, যেটাকে আপনারা বলেন কি সেকুলারিজম। এটা কোনো ব্যক্তি বিশ্বাস করলে তার ইমান থাকবে না, কারণ এটা কোরআন এবং সুন্নার বিরোধী সরাসরি কথা। কারণ কোরআন এবং সুন্নাহ বলছে ধর্মহীনতা হতে পারবে না, ধর্মের মধ্যে থাকতে হবে। সেকুলার অর্থ হচ্ছে, দেখেন আরবি ইংরেজি দেখেন আপনারা, দিনই নয় অর্থাৎ দিন তার নয়। সেকুলার অর্থ এটা নয় যে আপনার ধর্ম আপনি পালন করেন আমার ধর্ম, এটা না। সেকুলার অর্থ হচ্ছে দিনদার, দিন জিনিসটা আসবেই না, আপনার যা ইচ্ছা তা করেন কিন্তু দিন কথা বলবেন না। আপনি দুনিয়াতে যা ইচ্ছা তা করেন, দিনের কোনো কথা বলতে পারবেন না। এটা অর্থ হচ্ছে আপনি মসজিদে আসার জন্য ওনাকে বলতে পারবেন না, আপনি ওকে বাম হাতে খাচ্ছে বলতে পারবেন না, হ্যাঁ আপনি একজন মেয়েকে ও বেটা বেটি মেয়েকে কি করতেছে আপনি বাধা দিতে পারবেন না, নাউজুবিল্লাহ। এটা ইমানদার করতে পারে? এটা সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্না বিরোধী মতবাদ। এটাকে কেউ প্রতিষ্ঠিত করতে চাইলে তিনি ইমানদার থাকতে পারবেন না। মানে যেটা মূল ইউরোপিয়ান ভাষ্য, যেটা আমি বলছি ইউরোপিয়ান যে এটা ভাষণটা, এটা এরকম কিছু কিছু মানুষ আছে ইউরোপীয় ভাষণটাই সরাসরি বাংলাদেশ চালিয়ে নিতে চায়, এরা কোনোদিন ইমানদার নয়, এরা কাফের হয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে না বুঝার কারণে মনে করছে শব্দটা তো সুন্দর, আমরা নিরপেক্ষ থাকবো, নিরপেক্ষ তো আমরা থাকতেই পারে, কোনো সমস্যা নেই, নিরপেক্ষ কারো পক্ষে কারো আক্রমণ করছি না। দাওয়াত বন্ধ করা যাবে না, দাওয়াত চলবে, কারণ ইমান আমাদের ইসলাম হচ্ছে মিশনারি দিন, মিশনারি দিন। দাওয়াত বন্ধ হয়ে গেলে এর কি বন্ধ হয়ে যাবে? এর প্রাণ চাঞ্চল্য বন্ধ হয়ে যাবে, এর নাম যেটা শিরা বন্ধ হয়ে যাবে, এটা মরেই যাবে। দাওয়াত চলবে আমার, কিন্তু জোর করে আমরা কাউকে দিনের উপর নিয়ে আসার পক্ষে পাতি না। বুঝিয়ে শুনিয়ে উদয়লা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াল জাদুহুম মিল্লাতি হাসান, তিন ধরনের আমরা দাওয়াত দিতে পারি, দাওয়াতের পর দাওয়াত দিব, কিন্তু কাউকে জোর করে ধর্মান্তরিত আমরা করি না। এবং এটা যদি আমাদের উপর দাওয়াত অপমান বলা হয়, অপমান দেওয়া হচ্ছে, কারণ আমাদের কেউ এটা করে না, করে রাখতেও পারবে না। বর্তমান বিশ্ব এখন হাতের মুঠোয়, কেউ করলে সারা দুনিয়া যা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, ইচ্ছাকৃত কিছু মানুষ মুসলিম হচ্ছে, আর পত্রিকাগুলো মিডিয়াগুলো মিথ্যুক মিডিয়াগুলো বলতেছে ধর্মান্তরিত করা হচ্ছে, নাউজুবিল্লাহ। তারা এইগুলি হচ্ছে, এরা সম্পূর্ণরূপে কাদের দূষণ, এরা ওই পাশ্চাত্যের সেই সমস্ত পদলেহী, পদলেহী বুঝছেন তো, পায়ের নিচে জিব্বা দিয়ে টানাটানি করতেছে ময়লাগুলি খাওয়ার জন্য, ওইগুলি এদের অনুসরণ করে তারা কি হচ্ছে, এরা এই নিজেদেরকে দাবি করতেছে তারা কি সেকুলার। হ্যাঁ সেকুলার কোনোদিন দাবি করতে পারবে, বলবে কি আমি কারো ধর্মের আঘাতকারী নই, এটা ঠিক আছে, কিন্তু মানুষ কথা বলবে, বুঝিয়ে বলবে, সেখানে যদি কোনো ধর্মের দুর্বলতা থাকে এটা বলতেই পারবে কোন দুর্বলতা আছে, কারণ আমার শেষ বক্তব্য বলার অধিকার আছে। আচ্ছা বলেন তো, ওনারা তো এটা করে না, ওনারা এটা করে না কেন? যারাই ক্ষমতায় আসে, যাই হোক ধর এরশাদ ক্ষমতায় আসছে, তিনি আসে আব্দুল সত্তারের কতক্ষণ বদনামি করলো না, যে উনি সমর্থন করতে পারেন। আমি তো বর্তমান বিশ্বের কথা বলছি না, আগের বিশ্বের কথা বলছি। আব্দুল সত্তারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা আসে কে? হুসাইন মোহাম্মদ এরশাদ। আচ্ছা কি বললো? তিনি এই যার তিনি এই ছিল না ওই ছিল না, তার এটা সমস্যা ছিল, সমস্যা বলতে পারে না। দুনিয়াতে কেউ এটা না করলে রাষ্ট্র চালাতে পারবে না, বুঝে আসছে কথাটা? তা আপনি ধর্মগুলি সব আপনি একরকম মনে করবেন তা কিন্তু না, একটা হক দিন আছে, বাকিগুলি বাতিল দিন, বাতিল দিনের বাতিল তুলে ধরো একটা দায়িত্ব, কিন্তু আক্রমণাত্মক ভাবে নয়, বাস্তব অবস্থা দলিল ভিত্তিক প্রমাণ তুলে ধরলে আপনি শুদ্ধ করেন, নাহলে আপনি আপনার উত্তর দেন, এটা তো হতে পারে। এটা তো বন্ধ করেন তাহলে তুলনামূলক ধর্ম পড়া বন্ধ হয়ে যাবে সারা দুনিয়াতে, এটা কেউ করে না। শুধুমাত্র ইসলামের বেড়ায় আসলে তারা তখন এটা করা যাবে না, এটা করা অন্য ধর্মের উপরে তারা কিন্তু এটা করে না, ছাড় দেয়, প্রচুর ছাড় দেয়। 100 বছরের নাগরিকত্ব দিয়ে দিছে খ্রিস্টান মিশনারদেরকে, 100 বছরের, এবার বাঁচবে না 100 বছর, 100 বছরের নাগরিকত্ব দিয়েছে খ্রিস্টান মিশনারিদেরকে। তো মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য দেখি ভ্যাটিকান সিটিতে 3 জন ফাটাক তো দেখি ঢুকতে দেয় কিনা, আর কিছু কইলো না বাকিটা।